সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني চ্যানেলের দর্শক বৃন্দ আরেকবার আমরা উপস্থিত হয়েছি রোহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। দূরের কাছের দেশের প্রবাসের সকলকে আন্তরিক স্বাগতম জানিয়ে আবারও শুরু করছি আমাদের এই অনুষ্ঠানটি। আপনারা সকলে অবগত আছেন আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল যে আমরা আমাদের এই রোহানি চিকিৎসা ও ইস্তেখারাতে আপনাদের কল এসএমএস শামিল করে থাকি, আর এর উত্তর কুরআনুল করিম ও হাদিস মুবারাকা এবং বুজুর্গানে দিন ও 1500 শতাব্দীর ইলমি ও রুহানি মহান ব্যক্তিত্ব শেখে তারিকাত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরী রজবী জিয়াই দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে আসা ওরাতে আত্তারিয়া থেকে প্রদান করা হয়। ইনশাআল্লাহ আজ্জাবাজাল আজ আল্লাহ তাআলা চাইলে আপনাদের কল নেওয়া হবে, এসএমএস পড়া হবে এবং তার সমাধানও দেওয়া হবে। তো আপনারা ধৈর্য সহকারে দর্শক পড়তে পড়তে ভালো ভালো নিয়ে সহকারে দেখতে থাকুন। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা একটি দরসবের ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। আসুন আমরা মহব্বত সহকারে একবার দরসে পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শেখানে রসুল, সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ্জাবাজাল খাতা কলম নিয়ে বসার জন্য, যাতে করে আপনাদের সমস্যাগুলো সমাধান দেওয়ার সময় আপনারা অবশ্যই লিখে রাখতে পারেন, যাতে আপনাদের পরবর্তীতে সে আমলটি কাজে লাগাতে পারেন। তো আসুন দেরি না করে আমরা চলে যাই কলের দিকে, দেখি কারা কোন আশিকের রসুল কোন জায়গা থেকে নিজের পেরেশানি নিয়ে আমাদেরকে কল করেছেন। আসুন আমরা তাহলে কলের দিকে যাই। মোহাম্মদ গুলজার হোসেন, আমি নামগঞ্জ বন্দর কুতপাড় থেকে বলছি। আমার ব্যবসা বাণিজ্য সবই শেষ হয়ে গেছে, বহুত দিন হয়ে গেছে, এখন ঘর থেকে বের হইতে না, খুব সমস্যায় বিরত আছি। গুলজার হোসেন ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন, ব্যবসায় লোকসান সমস্যার মধ্যে আছে। তো ইনশাল্লাহ আপনাকে রুহানি চিকিৎসা দেওয়া হবে, আপনি ধৈর্য ধারণ করুন, দর্শক পাঠ করতে থাকুন। আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করে দিক। আপনি বলছেন যে ব্যবসা নিয়ে আপনি সমস্যার মধ্যে আছেন, তার জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তালা আপনার ব্যবসার মধ্যে বরকত দিক, আপনার হালাল ব্যবসার মধ্যে আল্লাহ অফুরন্ত বরকত দিক। তো আপনি একটি আমল করতে পারেন, সেটি হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম। এটি একটি কাগজের মধ্যে আপনি লিখে, আপনি লিখতে না পারলে কাউকে দিয়ে কোনো একজন সুন্নি আলিম সাহেব বা কোনো মাদ্রাসার ছাত্রকে দিয়ে যিনি লিখতে পারেন তাকে দিয়ে আপনি বিসমিল্লাহ রহমান রহিম সেটি লিখবেন 35 বার একটি কাগজের মধ্যে। এরপর সেটিকে আপনি লেমিনেটিং করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আপনি এটিকে ঝুলিয়ে দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ব্যবসাটা যদি হালাল হয়ে থাকে ইনশাআল্লাহ প্রচুর বরকত হবে। আর অবশ্যই হারাম ব্যবসার মধ্যে তো অবশ্যই উন্নতি হবে না, বরকত হবে না, তো আপনার হালাল ব্যবসার মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ আল্লাহ। এবং সাথে সাথে আমি আপনাকে অনুরোধ করব যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকুন এবং 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার দরবার দোয়া করতে থাকুন এবং বেশি বেশি ইস্তিগফার করুন, কমপক্ষে 70 বার আস্তাগফিরুল্লাহ 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 এটি পাঠ করতে থাকুন প্রতিদিন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে রিজিক আপনার দিকে নদীর স্রোতের মতো আসবে ইনশাআল্লাহ। আমাদের কাছে ব্যাপক কিছু এসএমএসও এসেছে, আসুন আমরা কয়েকটা এসএমএস শুনি। হুজুর, আমি বিপদগামী ছিলাম, আমি এখন সর্বহারা, আর 10 লক্ষ টাকা দেও না, আমি কিভাবে শোধ করব? 10 লক্ষ টাকা আসান দান করুক, আল্লাহ তালা আপনার আপনার সমস্যার সমাধান করে দিক, আল্লাহ তালা আপনার দেনাগুলো পরিশোধ করার তৌফিক দান করুক। আপনি একটি আমল করতে পারেন, সেটি এরকম যে আপনি লাগাতার 7 দিন ধরে প্রত্যেক নামাজের পর
পাঁচ ওয়াক্ত নামাজের পর আপনি ইয়া রাজ্জাকু ইয়া রহমান ইয়া রহিম ইয়া সালামু এটি 112 বার পাঠ করবেন এবং আল্লাহ তাআলার দরবারে আপনার যে সমস্যা সেটার জন্য আপনি দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে কোন একটি ব্যবস্থা হয়ে যাবে এবং সাথে সাথে আপনার প্রতি আমি আরেকটু অনুরোধ জানাবো যে আপনি বেশি পরিমাণে দরুদ শরীফ পড়তে থাকুন দরুদ শরীফের কারণে অনেক সময় আমরা কিতাবের মধ্যে পেয়েছি যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়া নসিব হয় যেমন কিতাবের মধ্যে এমন রয়েছে যার সান্নিধ্য মানে এরকম যে এক ব্যক্তি তিনি ব্যবসা করতেন এবং নদীর সাগরের মধ্যে তার কয়েকটি জাহাজও ছিল তো একদিন হঠাৎ করে তিনি তার ব্যবসার মধ্যে লোকসান হলো এবং যাদের কাছ থেকে তিনি টাকা ধার নিয়ে ব্যবসা করেছেন তারাও তাকে পেয়ে বসলো যে আমার টাকাগুলো দিয়ে দিন কিন্তু তাদেরকে তিনি অনেক বুঝালেন কিন্তু তারা তার বিরুদ্ধে কাজীর কাছে নালিশ করলেন আমাদের এখানে এখন কোর্ট রয়েছে আগে তো এই সিস্টেমটা ছিল না আগে ছিল কাজী তো কাজীর কাছে নালিশ করলেন এখন কাজী তাকে ডাকা পাঠালেন যে আপনি তার কাছ থেকে টাকা নিয়েছেন কিনা তো তিনি আল্লাহওয়ালা মানুষ ছিলেন লোক ছিলেন সত্যবাদী ছিলেন তিনি বলেছেন হ্যাঁ আমি তার কাছ থেকে টাকা নিয়েছি তো কাজী বললেন যে তার টাকা ফিরিয়ে দিন তিনি বললেন যে আমি এখন আমার ব্যবসা লোকসান হয়েছে এবং আমার কাছে নিজে চলার মতো কোনো টাকা নেই আমি কিভাবে তার টাকা দেব কিন্তু সেক্ষেত্রে যেই লোকটি তার ব্যাপারে অভিযোগ দিয়েছেন তিনি বললেন বলেছেন তার কাছে টাকা আছে তাকে বলুন যে আমাকে যেন টাকাটা দিয়ে দেয় এখন সেই বুজুর্গকে কাজী সাহেব একদিনের সময় দিলেন যে কালকের মধ্যে যদি আপনি টাকা না দেন তাহলে আপনাকে জেলের মধ্যে যেতে হবে তো তিনি কী করলেন ঘরের মধ্যে আসলেন এবং উযু করলেন উযু করার পর তার স্ত্রীকে এই তার স্ত্রী যখন তাকে জিজ্ঞেস করলেন যে আপনি এত পেরেশানের মধ্যে কেন তিনি তার স্ত্রীকে সমস্ত ঘটনা বললেন এবং বললেন যে কালকের মধ্যে যদি আমি তার টাকা দিতে না পারি তাহলে আমাকে জেলে যেতে হবে তো এখন এরপরে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া শুরু করলেন একান্ত মনে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক দরবারে তিনি দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে গেলেন কিন্তু তার কপালের চোখ তো বন্ধ হয়ে গেছে কিন্তু অন্তরের চোখ খুলে গেছে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের মধ্যে তশরিফ আনেন এবং বললেন যে হে আমার উম্মত আপনি পেরেশান কেন এরপরে বললেন যে তুমি অমুক ব্যক্তির কাছে যাও এবং তাকে তোমার সমস্যাটার কথা বলো এর দ্বারা ইনশাআল্লাহ তিনি তোমার সমস্যাটা সমাধান করবেন বলবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে পাঠিয়েছে তো তিনি সেভাবে গেলেন এবং তাকে যখন সমস্ত ঘটনা খুলে বললেন এবং তিনি ওনাকে ওনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিলেন এখন পরদিন যখন কাজী সাহেবের কাছে গেলেন কাজী সাহেব বললেন যে আপনি তো বলেছিলেন যে আপনার কাছে কোনো টাকা নেই এই টাকাটা আসলো কোত্থেকে কাজী সাহেব তাকে সন্দেহ করলেন তো তিনি সমস্ত ঘটনা বললেন এখন কাজী সাহেব বললেন যে তাহলে যদি এই ঘটনাটা সত্যি হয়ে থাকে তাহলে তোমার ঋণটি আমি পরিশোধ করব এরপরে যেই লোকটি তার কাছ থেকে টাকা পেতেন তিনি যখন শুনলেন তিনি বললেন যে আমি আপনার টাকা মাফ করে দিয়েছি এখন আল্লাহ তাআলার দয়ায় তার টাকা তো মাফই হয়ে গেছে সাথে সাথে তিনি আরও কিছু টাকা পেলেন তো আমি আপনার প্রতি অনুরোধ জানাবো এটি আসলে জজবার জন্য বলছি উদ্দীপনার জন্য বলছি অর্থাৎ একটি উৎসাহের জন্য বলছি যে আল্লাহ তাআলা বলেন যেন দর্শক যারাই আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে থাকুন যখনই কোনো মুসিবত পেরেশানি চলে আসবে সেটি দুনিয়াবি হোক সেটা যেভাবে হোক বেশি বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতে থাকুন ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ মাদানি চ্যানেলের দর্শক শুনলেন আপনারা খুব সুন্দর একটি দরুদ শরীফের ঘটনা হার দার দেখে দাওয়া সাল্লা আলা মোহাম্মদ তাবিজ হার বালা সাল্লা আলা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা ইসলাম তো আমরা চেষ্টা করব আমাদের সমস্যা সমাধানও হবে দরুদ শরীফ পাঠ করতে থাকব আর সমস্যা সমাধানের পাশাপাশি ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা সৎকাও করার চেষ্টা করব ইনশাআল্লাহ আসুন আমরা পরবর্তী কলের দিকে চলে যাই আমি অনেকদিন থেকে অসুস্থ শারীরিক মানসিক শরীর জ্বালা করা করে ঘুম কমে কোনো কাজ কমে মন বসে না কোনো কিছু করতে পারি না অনেক ডাক্তার কবিরে আজ দেখিয়েছি তো আমাকে একটু চেষ্টা করে দেখেন তো আমার মায়ের নাম ইয়াসমিন বেগম হ্যাঁ রাজাউল করিম ভাই অনেকদিন ধরে অসুস্থ শারীরিক রাজাউল করিম ভাই মায়ের নাম ইয়াসমিন বেগম তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে আর মানসিক আপনাকে আল্লাহ তাআলা মানসিক ও শারীরিক রোগ থেকে নাজাত দান করুক আমরা পরবর্তী কলের দিকে আসি মোহাম্মদ আবিদুল হাজারি জেলা পাবনা গ্রাম বনখোলা আমার বাবা মা দুজনেই দেখার জন্য নামাজ পড়তে পারে না আর আমাদের সংসারে অভাব অনটন যায় না মোহাম্মদ আবিদুল ভাই পাবনা থেকে কল করেছেন হ্যাঁ মা বাবার জন্য যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না আর সংসারের অভাব যাচ্ছে না তো আল্লাহ তাআলা আপনার সমস্যা সমাধান করে দিক
আপনার অভাব দূর করে দিক, আপনার মা বাবাকে আল্লাহ তাআলা শরীরের মধ্যে শক্তি এবং নামাজ আদায় করার যা যা সমস্যা সমাধান করে দিক। আল্লাহ তাআলা আপনার মা বাবাকে দীর্ঘায়ু দান করুক, আপনার রোহিণী চিকিৎসা ইনশাআল্লাহ দেওয়া হবে। আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। ভাই আপনার যে ইস্তেখারা করার কথা বলেছেন সেই ইস্তেখারাটি হয়েছে, আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যা সমাধান করে দিক। আপনি বলেছেন যে আপনার রোগ বালায় যাচ্ছে না এবং আপনার বিভিন্ন পেরেশানি, তো এটি আপনার ইস্তেখারাটি হয়েছে। এতে জিনের আসল এর প্রতি ইঙ্গিত দেখা যাচ্ছে। তবে একটি কথা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আপনি দাওয়াত হোসেনের পক্ষ থেকে তাবিজা সংগ্রহ করুন এবং কাটওয়ালা আমল করার চেষ্টা করুন। কাটওয়ালা আমল আমরা কিছুক্ষণ আগে বলেছি, আপনি যদি দাওয়াত হোসেনের পক্ষ থেকে যেখানে আপনি থাকেন আপনার এলাকার মধ্যে যদি দাওয়াত হোসেনের পক্ষ থেকে সাপ্তাহিক ইজতিমা, দাওয়াত হোসেন যে ইজতিমা সেটা যদি হয়, তাহলে সেখানে আপনি সেখানে যদি তাবিজ দেওয়া হয় বা কাটওয়ালা আমল করা হয় সেখান থেকে করতে পারেন, তাবিজের সংগ্রহ করতে পারেন, অথবা অনলাইনের মাধ্যমে দাওয়াত হোসেনের যে ওয়েবসাইট www.dawathosseni.net এর মাধ্যমে আপনি কাটওয়ালা আমলটি করতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক। পরবর্তী যে আমরা কলটা নিয়েছিলাম, যে মা বাবা দাঁড়িয়ে নামাজ পড়তে কষ্ট হয় আর সংসারের অভাব যাচ্ছে না, মোহাম্মদ আব্দুল পাবনা থেকে আমাদেরকে কল করেছিল। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। ভাই আপনি একটি আমল করতে পারেন, কিন্তু দেখুন আপনার মায়ের জন্য বিশেষ করে মা বাবা যেহেতু দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, যদি কোমরের ব্যথা হয়ে থাকে বা শরীরের ইয়া হয়ে থাকে, তাহলে আপনি আমাদেরকে আসলে কিসের জন্য সেটা বলেননি, দাঁড়িয়ে নামাজ করতে পারছেন না, সেটা হলে আমাদের জন্য সহজ হয়ে যেত। অর্থাৎ কেন আপনি করতে পারছেন না, আপনার মা বাবা করতে পারছেন না, যদি ব্যথার কারণে হয়ে থাকে তাহলে 786 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই ওজিফাটি লিখে কাগজের মধ্যে লিখে এটি ভাঁজ করে দুটি লিখে এটি ভাঁজ করে দুজনের গলার মধ্যে পরিয়ে দিন, হাতের মধ্যে পরিয়ে দিন, ইনশাআল্লাহ তাআলা চাইলে শরীরের ব্যথা দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ বসে নামাজ পড়তে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আসান দান করুক। এবং আপনি বলেছেন যে আপনার অভাব যাচ্ছে না, তার জন্য আপনি রোহান চিকিৎসা চেয়েছেন, আল্লাহ তাআলা আসান দান করুক, আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিক। আপনার প্রতি অনুরোধ হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে, এবং সাথে সাথে প্রতিদিন আপনি 70 বার ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার রিজিকের মধ্যে বরকত হবে, অভাব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকুন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণ দরুদ শরীফ পড়তে থাকুন, এবং যদি সম্ভব হয় দাওয়াত হোসেনের মাদানী কাফেলার মধ্যে সফর করুন, সেখানে গিয়ে দোয়া করুন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি অবশ্যই আহ্বান জানাবো যে আপনারা অবশ্যই দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমাতে আপনার যেখানে আপনার জেলার মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে অবশ্যই সেখানে আপনারা উপস্থিত হন এবং দোয়াতে সামিল হয়ে যান। এর পরবর্তীতে এখানে তাবিজা দাত্তারিয়া বস্তা লাগানো হয়, আপনারা ওই তাবিজা দাত্তারিয়া থেকে সরাসরি তাবিজাত হাসিল করতে পারবেন। তো আপনাদের কাছে অনুরোধ রইল যে যেখানে ইজতেমা হয় সাপ্তাহিক সুন্নত পড়া দাওয়াত ইসলামের সেখানে আপনারা অংশগ্রহণ করুন, আমাদেরকে কল করতে পারেন, এসএমএস করতে পারেন, আপনাদের সমস্যা জানাতে পারেন, অবশ্যই স্পষ্ট ভাষায় আপনারা আমাদেরকে স্পষ্ট ভাষায় ভয়েসগুলো দেওয়ার চেষ্টা করবেন। ইস্তেখারার জন্য অবশ্যই স্পষ্টভাবে মায়ের নাম আবার রোগীর নাম ক্লিয়ার করে পিওরলিভাবে বলার চেষ্টা করবেন। আসুন পরবর্তী কলের দিকে যাই। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, নওগাঁ জেলা, ভারসী ইউনিয়ন। অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, এর জন্য রোহানি চিকিৎসা। আমজাদ ভাইয়ের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, নওগাঁ থেকে আমাদেরকে কল করেছেন, আসান দান করুক, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। আসলে এটি অনেকের হয়ে থাকে বিভিন্ন রকম শারীরিক সমস্যার কারণে অল্প বয়সে চুল পেকে যায়, তো আসলে এটি চিন্তার কোনো কারণ নেই, আপনি আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করুন, আল্লাহ তাআলা আপনার হায়াত বাড়িয়ে দিক। তো আপনি একটি আমল করতে পারেন, সেটি হচ্ছে দাওয়াত হোসেনের যেটি প্লেটওয়ালা আমল, দাওয়াত হোসেনের তাবিজাতের বস্তা থেকে স্টল থেকে আপনি প্লেটওয়ালা আমলটি সংগ্রহ করুন এবং সেটি পান করতে থাকুন 40 দিন পর্যন্ত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা কিছু কলস পাশাপাশি SMS নিয়ে নিই। যে ইসলামী বোন লিখেছেন, আমার স্বামী 1 বছর ধরে বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিয়েছে, এখন হচ্ছে না, তার জন্য কি করা যায়? বিদেশে যাওয়ার জন্য টাকা জমা দিয়েছিল, তো ইনশাআল্লাহ আপনার রুহানি চিকিৎসা আপনাকে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আপনিও ধৈর্য ধরতে থাকুন, দর্শক পড়তে থাকুন এবং
সবর ইখতিয়ার করুন, যাতে করে আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দেয়। এর পাশাপাশি রুহানি চিকিৎসা যেটি দেওয়া হবে অবশ্যই তা নোট করে রাখবেন। আমরা দ্বিতীয় এসএমএসটা ইনশাআল্লাহ আজ্জাবাজাল শামিল করি, যে আসমা গাজীপুর থেকে, আমার মেয়ের বয়স 18 বছর, তার সারা মাসই পেটে সমস্যা থাকে, এর রুহানি চিকিৎসা কি? তো আপনার বাচ্চার 18 বছর মেয়ের সারা মাসে পেটে সমস্যা থাকে, আল্লাহ তাআলা আপনার মেয়েকে সুস্থতা দান করুক, আসানি দান করুক, ইনশাআল্লাহ এটারও রুহানি চিকিৎসা দেওয়া হবে। ধন্যবাদ। প্রথমে যিনি আমাদেরকে এসএমএস করেছি যে আপনার স্বামী বিদেশে যেতে যাচ্ছে, টাকা পয়সা জমা দিয়ে দিয়েছে কিন্তু এখনও কোনো ফল হচ্ছে না, তার জন্য তিনি কী করতে পারেন? আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিক। আপনি একটি আমল করতে পারেন, সেটা হচ্ছে ইয়া আল্লাহু 39 বার, 39 টাইমস আপনি একটি কাগজের মধ্যে লিখে সেটিকে আপনার ভাঁজ করে এটি হাতের মধ্যে পড়তে পারেন, এবং যারা আপনার ভিসা দেওয়ার কথা বলেছে তাদের সাথে কথা বলুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এবং সাথে সাথে আপনি এই আমলটি বেশি বেশি পাঠ করুন, সেটি হচ্ছে কল্লাত হেইলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি উঠতে বসতে চলতে ফিরতে সর্বাবস্থায় পাঠ করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। পরবর্তী এসএমএস যেটি পড়েছি সেটা হচ্ছে আসমা গাজীপুর থেকে, আমার মেয়ের বয়স 18 বছর, আচ্ছা পেটের সমস্যা থাকে, পেটের সমস্যা, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার এই এই আমলটি এইভাবে করতে পারেন। আসলে পেটের সমস্যার অনেকগুলো কারণ আছে, একটি হচ্ছে বেছে না খাওয়া, অর্থাৎ আপনি যা সামনে আসে সেটা যদি খেতে থাকেন, ঝাল খেতে থাকেন, ভাজা পোড়া খেতে থাকেন, এক্ষেত্রে পেটের সমস্যা হতে পারে। যাই হোক, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে প্লেট ওয়ার আমল সংগ্রহ করে নিন এবং সেই আমলটি আপনি কন্টিনিউ চালিয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার পেটের সমস্যা সমাধান হয়ে যাবে। এবং আপনার প্রতি অনুরোধ হচ্ছে যে খাবারের আগে আপনি বিসমিল্লাহ রহমানুর রহিম পাঠ করবেন, এবং সাথে সাথে প্রত্যেক লক্ষণ আগে ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদু এটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার পেটের সমস্যা দূর হয়ে যাবে। আর যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজের সংগ্রহ করতে পারেন। আসুন আমরা আবার কলের দিকে যাচ্ছি, কল শুনিয়ে দিন। আমার নাম সাকিব, আমি গাজীপুর থেকে বলছিলাম, দিন দিন শুকিয়ে যাচ্ছে, এজন্য রুহানি চিকিৎসা চাই। সাব্বির ভাই আমাদেরকে কল দিয়েছেন, দিন দিন শুকিয়ে যাচ্ছে, এই রুহানি চিকিৎসা। আপনি যদি বেশি শুকিয়ে যান এবং ডাক্তারের পরামর্শ গ্রহণ করে থাকেন, ডাক্তার যদি বলে যে কোনো রোগ নেই, তাহলে আপনি এই আমলটি করতে পারেন। সেটি হচ্ছে এরকম যে আপনি শশা এবং খেজুর একসাথে প্রতিদিন খেতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে এর দ্বারা আপনার শারীরিক শক্তিও চলে আসবে এবং আপনি আপনার দুর্বলতা দূর হয়ে যাবে, এবং সাথে সাথে আপনি মোটা হয়ে যাবেন ইনশাআল্লাহ, আপনার স্বাস্থ্য ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। তো আপনি শশা খেতে থাকুন, শশার সাথে একসাথে খেজুর নিয়ে আপনি এই খাবারটি খেতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার স্বাস্থ্য আস্তে আস্তে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। আসুন পরবর্তী কলের দিকে যাই। শারীরিক মানসিক ও ইমানি রোগ থেকে শিফা দান করুক, ইনশাআল্লাহ আপনার রুহানি ইস্তেখার ও রুহানি চিকিৎসা হবে। মাইন্না হচ্ছে রোশনারা বেগম আক্তার। আসুন পরবর্তী কলের দিকে যাই। গাজীপুর থেকে ঢাকা। আমার চাকরি করে দীর্ঘদিন ধরে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাইতেছে, আমি এখন চাচ্ছি যে সামনের দিকে চাকরিটা ছাড়বো, চাকরিতে একটা গাড়ি কেনার জন্য, কিন্তু এটা আমার ইচ্ছা করতে চাই। আমার নাম হইলো খাদিজা বেগম। রিয়াজ হাওলাদার ভাই ঢাকাতে গাজীপুর থেকে কল দিয়েছেন, চাকরি ছেড়ে গাড়ি কিনে নিজের গাড়ি নিজে হতবা চালাতে চাইতেছেন, তো আল্লাহ তাআলা আপনাকে ভালো হালাল রুজি রোজগার করার তৌফিক নসিব করুক, আপনার নেক চিন্তাধারার মধ্যে বরকত দান করুক। তো আপনি পূর্ব অভিজ্ঞতা থাকলে কোনো কিছু করলে সেটা ভালো হয় ইনশাআল্লাহ, তারপরও আমরা ইস্তেখারা করে আপনাকে জানাবো। রিয়াজ হাওলাদার তিনি চাকরি ছেড়ে গাড়ি কিনতে চাচ্ছে, খাদিজা বেগম মাইনান। আসুন পরবর্তী কলের দিকে যাই। আমার নাম মোহাম্মদ বাবুল মিয়া, সিলেট থেকে বলছি। আমার আম্মার সমস্যা, মাথা ঘুরায় আসলে তো জ্বালা ঘুরা করে।
আচ্ছা, বাবুল মিয়া সিলেট থেকে আমাদেরকে কল দিয়েছেন। বাবুল ভাই, আপনি ইনশাল্লাহ ধৈর্য ধারণ করুন, মায়ের মাথা ঘুরায় আর শরীর জ্বালা পোড়া করে, এর ব্যাপারে রুহানি চিকিৎসা দেওয়া হবে। তার আগে আমরা ইনশাল্লাহ প্রথমে যে ইস্তেখারের ব্যাপারে শুনেছি, প্রথমে যিনি আমাদেরকে ইয়া করেছেন যে মানসিক সমস্যার কারণে ডাক্তার দেখিয়েছেন, ওনার ভালো হচ্ছে না, তার জন্য তিনি ইস্তেখারা করতে চেয়েছেন, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার ইস্তেখারাটি করা হয়েছে ভাই, এটি ডাক্তারি রোগ এবং এটি ডাক্তারি রোগ, আপনি ডাক্তার চিকিৎসা গ্রহণ করুন। এবং একটি কথা মনে রাখবেন যে ইস্তেখারের মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। এবং দাওয়াত ইসলামের পক্ষ থেকে আপনি তাবিজ সংগ্রহ করতে পারেন, প্লেট ওয়ার আমলও গ্রহণ করতে পারেন এবং ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে সমস্যার সমাধান হয়ে যাবে। দ্বিতীয়জন আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন যে আপনি চাকরি ছেড়ে গাড়ি নিতে চাচ্ছেন, সেটা আপনার জন্য ভালো হবে কিনা, কিন্তু আমরা আপনার জন্য ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে এটি ভালো হবে না, না এর দিকে ইশারা, না এর দিকে ইশারা। তবে একটি কথা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। পরবর্তী যে কলটি আমরা নিয়েছিলাম, বাবুন মিয়া, মায়ের মাথা ঘুরায় আর শরীর জ্বালা পোড়া করে, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। এই রোগের জন্য এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন ফজরের নামাজের জন্য উঠবেন, তখন এক গ্লাস নর্মাল পানির মধ্যে এক চামচ মধু, ছোট চামচে এক চামচ, যেটিকে আমরা চা চামচ বলি, চা চামচে এক চামচ মধু দিয়ে সেটাকে পানির সাথে গুলিয়ে সেই পানিটা আপনি পান করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার শরীরের জ্বালা পোড়া দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ মাথা ঘুরে যে সমস্যাটা সেটাও আশা করি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আসুন পরবর্তী কলের দিকে আসি। আলামিন গফর গৌছনা, আমার নাভির গুড়িটা সবসময় তিন দিনে ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা কি আছে সেটা জানার জন্য। আলামিন ভাই, পেটের ভিতর নাভির ওদিকে চিনচিনিয়ে ব্যথা করে, তো এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছে, আসুন শিফা দান করুক ভাই। আপনি এটার জন্য আপনি করতে পারেন, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ 76 বা 76 টাইমস আপনি একটি কাগজের মধ্যে লিখে সেটিকে আপনি জমজম শরীফের পানি দিয়ে ধুয়ে সেই পানি পান করতে থাকুন 40 দিন পর্যন্ত, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন পরবর্তী কলের দিকে আসি। আমার নাম মোহাম্মদ মুখলেস রহমান, গাজীপুর থেকে। আমার উচ্চ রক্তচাপ কমার জন্য আর কি একটু আমল করেছিলাম। মোখলেসুর রহমান ভাই, আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক, উচ্চ রক্তচাপ কমানোর জন্য রুহানি চিকিৎসা, আল্লাহ তাআলা আপনার শরীরকে হাই প্রেশার থেকে রক্ষা করুক, বাঁচিয়ে রাখুক। আপনি এই আমলটি করবেন, সেটি হচ্ছে একটি থালার মধ্যে ইয়া সালামু এটি একবার জাফরান দিয়ে লিখে সেটি পানি দিয়ে ধুয়ে প্রতিদিন সেই পানি পান করুন, অর্থাৎ প্রতিদিন আপনি এভাবে ইয়া সালামু সহজ একটি আমল ইয়া সালামু এটি লিখে আপনি জাফরান দিয়ে লিখতে হবে এবং পানি দিয়ে ধুয়ে সেই পানি আপনি পান করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার হাই প্রেশার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন পরবর্তী কলের দিকে আসি। আনবেলা ডিস্ট্রিক্ট, মোহাম্মদ নাজিমউদ্দিন খান। আমার ব্যবসা বাণিজ্য মন্দাহে, উন্নত নাই কোনো, আজকে 2 বছর ধরে মানে কেউ যাতনা করছে, চেষ্টা করা চলছে। আমার নাম মেহরা বেগম। রেহানা বেগম, মায়ের নাম নাজিম উদ্দিন ভাই, আপনার ব্যবসা মন্দা যাচ্ছে 2 বছর ধরে, তো ধৈর্য ধারণ করুন, দর্শক পড়তে থাকুন, ইস্তেখারা করে অবশ্যই আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবে। তো এর পাশাপাশি আমাদের সকলের আসলে উচিত আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকা। মাদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা যারাই আমাদের কথা শুনছেন, অবশ্যই আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য চেষ্টা করা উচিত, 5 ওয়াক্ত নামাজ আদায় করা উচিত, এর পাশাপাশি দোয়া করে আল্লাহ তাআলার দরবারে আমাদের সমস্যাগুলো বলার প্রয়োজন। যদি বা সম্ভব হয় রাতের কিছু অংশ আমরা এভাবে নিয়ে নিই, যাতে আল্লাহ তাআলার দরবারে আমরা আমাদের সমস্যাগুলো পেশ করতে পারি, আর এই সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলার দরবারে কান্নারত অবস্থায় যেন আমরা চেষ্টা করি এই ইবাদত করার জন্য আর মোনাজাত করে করে বলার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আল্লাহ তাআলা অবশ্যই সকলের সমস্যা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ আজ্জাবাজাল। আসুন আমরা পরবর্তী কলের দিকে যাই। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম বলছিলাম, গাজীপুর থেকে। চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি হওয়ার জন্য আমরা যে কলটি গ্রহণ করেছিলাম নাজিমউদ্দিন খান ভাইয়ের, ধন্যবাদ, আল্লাহ তাআলা আসানি দান করুক। নাজিমউদ্দিন ভাই, আপনি বলছেন যে আপনার ব্যবসা প্রায় 2 বছর ধরে মন্দা যাচ্ছে, তার জন্য আপনি ইস্তেখারা করতে চেয়েছেন, কেউ আপনাকে চাদর টোনা কিছু করেছে কিনা, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করে দিক। আপনার প্রতি কারো জাদু টোনা কোনো কিছু নেই আপনার উপর, তবে পরীক্ষা
তো আপনি কথা মনে রাখবেন যে আপনি প্রথমে নিজেকে একটু চেক করুন যে আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কিনা। যদি পড়ে থাকেন তাহলে আপনি কিছু অজিফা পাঠ করুন, অথবা যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি না পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে। কেননা আমরা অনেক সময় নিজেদের বিপদ নিজেরা ডেকে আনি। কেননা বলা হচ্ছে যে যদি কেউ নামাজ ছেড়ে দেয় তাহলে তার রিজিকের বরকত হয় না এবং রিজিক সংকুচিত হয়ে যায়। পাঁচ ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ে থাকি আমাদের রিজিকের মধ্যে বরকত হবে, আল্লাহ তাআলা আমাদেরকে অটল দেবেন ইনশাআল্লাহুল আজিজ। তো আপনার প্রতি অনুরোধ হচ্ছে যে যদি যদি আপনি নামাজ না পড়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আজকে থেকে নিয়ত করে নিন যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়বেন ইনশাআল্লাহুল আজিজ। আর যদি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে থাকেন এরপরও আপনার সমস্যাটা হচ্ছে তাহলে আপনি বেশি পরিমাণে ইস্তিগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার রিজিকের মধ্যে অফুরন্ত বরকত হবে। এবং যদি সম্ভব হয় একটি কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখে, আপনি লিখতে না পারলে কাউকে দিয়ে লিখিয়ে এটি লেমিনেটিং করে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঝুলিয়ে দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে বরকত হবে। দর্শক বৃন্দ, আপনাদের অনেক SMS আমাদের কাছে এসেছে, আসুন আরও কিছু SMS আমরা পড়ে শুনি। আমি গাইবান্ধা থেকে তাসলিমা, আমার শ্বাস নিতে কষ্ট হয়, ওষুধ খেলে কয়দিন ভালো থাকে তারপর আবার সমস্যা শুরু হয়। আল্লাহ তাআলা আসেন দান করুক, আল্লাহ তাআলা সমস্যা সমাধান করে দিক। তো এটি আসলে কি আপনার শ্বাসকষ্ট নাকি কি অন্য কিছু, সেটা আমরা আসলে আমাদের কাছে ক্লিয়ার না। যদি আমাদের সাথে ক্লিয়ার হতো আমাদের জন্য আরও ভালো হতো। কেননা শ্বাসকষ্টের জন্য আলাদা রোগ রয়েছে, হাঁপানি এজমার জন্য নিঃশ্বাস নিতে না পারা এটা আলাদা ব্যাপার। যাই হোক, আল্লাহ তাআলা আসাইন দান করুক। অনেক সময় কফের কারণে মানুষ নিঃশ্বাস নিতে পারে না, শ্বাসকষ্টে হয়ে থাকে এটার জন্য। যাই হোক, আল্লাহ তাআলা আসাইন দান করুক। আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজ সংগ্রহ করুন এবং যদি সম্ভব হয় একটি প্লেটের মধ্যে জাফরান দিয়ে ইয়া সালামু প্রতিদিন 11 বার লিখে তার লেখাগুলো পানি দিয়ে ধুয়ে পান করে নিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার শ্বাসকষ্টজনিত রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক বড় SMS করেছে, আমি সংক্ষিপ্ত গুছিয়ে বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ গোলাম মুস্তাফা, পিতা মরহুম আব্দুল হুসেন, মাতা আসিয়া খাতুন, বয়স 30 বছর, নোয়াপাড়া রাউজান থেকে। তিনি লিখেছেন আসলে MBA কমপ্লিট করেছেন, 3 বছর ধরে চাকরি খুঁজছে কিন্তু চাকরি পাচ্ছে না, এর পাশাপাশি মা বাবার চিন্তা হয়ে পড়েছে যে বিয়ে দেওয়ার জন্য। এদিকে বিয়ে করা ওই আমার ভাইয়ের জন্য, মোহাম্মদ গোলাম মুস্তফা ভাইয়ের জন্য জরুরি হয়ে পড়েছে। এখন কি করলে সমাধান পাওয়া যাবে, দুনোটা থেকে সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে, এই জন্য ইস্তেখারার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন মোহাম্মদ গোলাম মুস্তফা ভাই। মাতা সমাধান করুক, আল্লাহ তাআলা সমস্যা সমাধান করে দিক। ভাই, আপনি এটার জন্য তো ইস্তেখারার প্রয়োজন নেই, কেননা আপনি আপনার বলছেন যে আপনার বিয়ে করাটাও জরুরি হয়ে গেছে এবং আপনার চাকরিও জরুরি হয়ে গেছে। তো আপনি একটি আপনার প্রতি আমি অনুরোধ জানাবো যে আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে কাফেলা বের হয়ে থাকে, আপনার যদি সময় থাকে আপনি 12 দিনের জন্য আল্লাহ তাআলার রাস্তায় বের হয়ে যান এবং সেখানে গিয়ে দোয়া করুন। আপনার মা বাবা যদি অনুমতি আপনাকে দেয় ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায়, আমি আপনাকে এটি বলতে পারি যে আপনি আসার আগে আগে আপনার একটি ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এবং সাথে সাথে আপনি আমলটি করবেন, সেটি হচ্ছে মাকরু ওয়াক্ত ব্যতীত দুরাকাত নফল নামাজ পড়ে সালাম ফিরিয়ে ইয়া লতিফু 182 বার পাঠ করে আল্লাহ তাআলার দরবারে আপনার একটি চাকরির জন্য দোয়া করুন, ইনশাআল্লাহ আপনার চাকরি পেয়ে যাবেন। যদি চাকরির ব্যবস্থা হয় ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। আর সাধারণত আমরা আরেকটি কথা মনে করি, আসলে এই সময়টার মধ্যে আমাদেরকে আমরা যেই সময় অতিবাহিত করছি সেই সময়ের মধ্যে আমাদের জন্য গুনাহ করাটা সহজ হয়ে গেছে এবং বিয়ে করাটা কঠিন হয়ে গেছে। অথচ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েটাকে সহজ করে দিয়েছেন, কিন্তু আমরা সামাজিক রীতিনীতির কারণে অনেক সময় বিয়েটাকে আমরা অনেক হার্ডলি নিয়ে নিই যে আমাকে এমন খরচ করতে হবে, এমন করতে হবে, অনেক কিছু সবাই বুঝছেন। তো এটি আসলে উচিত নয়, বিয়ের বয়স যখনই হবে তখন করা উচিত। রিজিকের মালিক রাজ্জাক, আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম রিজিক দান করবেন। তো হিম্মত করুন এবং মাদান চ্যানেল দর্শক যারা মা বাবা আছেন, আপনাদের সন্তানরা উপযুক্ত হয়েছে, এই চিন্তা করবেন না যে আমার ছেলে কোত্থেকে খাওয়াবে বা কী হবে। যে আল্লাহ তাআলা আপনাদের 3-4 জনকে খাওয়াতে পারছে, সে আল্লাহ তাআলা আরেকজন যদি বেশি হয় তাকে খাওয়াতে পারবে না, সেই দুর্বল আমার মাওলা হননি ইনশাআল্লাহ হবে না। না কেননা আল্লাহ তাআলা অনেক বড় মহান, আল্লাহ তাআলার কাছে কোনো কিছুর কমতি নেই। তবে আমাদেরকে আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে এবং ভরসা করে
আমাদেরকে কাজ করতে হবে ইনশাআল্লাহ সকল কিছু আমাদের জন্য আসান হবে সহজ হবে আমি মাইমন সিং বালুকা সিদ্ধপুর থেকে বলছি আমার নাম খলিলুর রহমান খান আমার একটা ছেলে 13 মাস বয়স আর শারীরিক অবস্থা এমনি সার্বক্ষণিক এক দুই দিন ভালো থাকে টুকটাক এমনি জ্বর ঠান্ডা কাশ শারীরিক অসুস্থ টুকিটাকি লাগেই থাকে তার জন্য আমি আপনাদের কাছে রোহানি চিকিৎসার খলিলুর রহমান ভাই আপনার ছেলের বয়স 13 মাস আর সর্দি কাশি জ্বর লেগেই আছে এর জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন তো ইনশাআল্লাহ এই রোহানি চিকিৎসাও দেওয়া হবে এর পাশাপাশি আমাদের সময়ও শেষ হয়ে এসেছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আপনাদের অনেকেরই কল এসএমএস এসেছে আমরা সময়ের অভাবে সকল কল এসএমএস শামিল করতে পারিনি তো ইনশাআল্লাহ আজ্জাবাজাল আশা রাখি পরবর্তী রোহানি চিকিৎসা ইস্তেখারাতে আপনাদের কল ও এসএমএস শামিল করার চেষ্টা করব আসুন আমরা এই রোহানি চিকিৎসা ও ইস্তেখারার শেষ যে রোহানি চিকিৎসা রয়েছে তা আমরা শ্রবণ করি ধন্যবাদ আল্লাহ তাআলা আসান দান করুক আল্লাহ তাআলা সমাধান করে দিক আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন ভাই আপনি একটি আমল করতে পারেন সেটি হচ্ছে যখনই আপনার বাচ্চা শরীর খারাপ হয় অথবা প্রতিদিন একবার অথবা দুই একবার আপনি ইয়া সালামু 111 বার পাঠ করে আপনার বাচ্চার শরীরের মধ্যে ফুঁক দিন সেটি বাচ্চার মাও করতে পারে এই আমলটি অব্যাহত রাখুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার বাচ্চা সুস্থ হয়ে যাবে এবং সাথে সাথে আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি তাবিজ সংগ্রহ করে নিন বাচ্চার জন্য ছোট বাচ্চাদের জন্য কিছু স্পেশাল তাবিজ রয়েছে সেগুলো দিতে হয় সেগুলো দিন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে বদনজর দূর হয়ে যাবে বিভিন্ন সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল আমরা চেষ্টা করেছি আপনাদের কল এসএমএস নিয়ে তার সমাধান সমস্যার সমাধান দেওয়ার জন্য তো রোহানি চিকিৎসা ও ইস্তেখারা দেখতে থাকুন আপনাদের সমস্যা এবং এর সমাধানের জন্য কল করতে থাকেন ইনশাআল্লাহ আজ্জাবাজাল সময় সাপেক্ষে আপনাদের কল এসএমএসও পরবর্তী অনুষ্ঠানে নেওয়া হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতা দান করুক আমিন বিজাহিনাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম আসুন আমরা সবার সকলের জন্য সমস্যা সমাধানের জন্য একটু দোয়ার দিকে যাই সকলে একসাথে দোয়া করি ইনশাআল্লাহ আজ্জাবাজাল اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين بسم الله الرحمن الرحيم جزا الله عنا سيدنا محمد ما هو احسن يا الله عز وجل المالك الكريم مولا আমাদের আমাদের মা বাবা এবং সকল উম্মতের জীবনের গুনাহ সমূহ ক্ষমা করে দাও আমিন ইয়া আল্লাহ আমাদেরকে পরহেজগার মুত্তাকি মুখলিস আশিক রাসূল বানিয়ে দাও আমিন আল্লাহ যারা আমাদেরকে ফোন করেছেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে আল্লাহ সকলের সমস্যা সমাধান করে দাও আমিন ইয়া আল্লাহ আজ ওয়াজাল সকলকে আসানি দান করো আল্লাহ আমিন আল্লাহ যারা অযথা মামলা মোকদ্দমার মধ্যে ফেসে আছে তাদের সেই সেই পেরেশানি দূর করে দাও আমিন আল্লাহ যারা সন্তান নিয়ে পেরেশান রয়েছে আল্লাহ তাদের সেই পেরেশানি দূর করে দাও আমিন আল্লাহ আমাদের উপর রহমতের দৃষ্টি দান করো আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ইয়া হাবিবাল্লাহ ওয়া রাহমাতুকা ইয়া আরহামার রাহিম ও সহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ অসহায়দের বাসনা করো